শুরু করছি আমরা পাঁচের প্রশ্ন। ত্রিকোণমিতি কোণ পরিমাপের পদ্ধতি চলছিল। পাঁচের প্রশ্ন দেখো, একটি ত্রিভুজের একটি কোণের পরিমাপ 65 ডিগ্রি এবং দ্বিতীয় কোণটি π/12, তাহলে তৃতীয় কোণটির ষষ্ঠিকার বৃত্তীয়মান কত? তৃতীয় কোণটা বার করতে বলেছে। তুমি প্রথমে ভেবে নাও একটা কথা, ত্রিভুজের তিনটা কোণ এর সমষ্টি এটা প্লাস এটা প্লাস এটা হলে কত হবে? 180 ডিগ্রি, তিনটে মিলিয়ে 180 ডিগ্রি। এ 65 বলে দিয়েছে, মনে করো এটা 65 বলে দিয়েছে, আর এটা π/12 বলে দিয়েছে, π/12 বলে দিয়েছে, তাহলে এটা কত হবে? বাদ বাকিটা 180 থেকে দুজনকে বিয়োগ করে দিব, তাহলেই এটা পেয়ে যাবে। এর সঙ্গে দুটো রিলেটেড কথা আছে, একটা হচ্ছে ষষ্ঠিক মান আর বৃত্তীয় মান। ষষ্ঠিক মান বলতে বোঝাবে ডিগ্রিতে, আর বৃত্তীয় মান বলতে বোঝাবে যেটা রেডিয়ানে আমরা বার করি। আমি আলাদা আলাদা করে দুটো বুঝিয়ে নিচ্ছি। এবারে প্রথমত কি করবে, প্রথম কোণ বলে দিয়েছে ৬৫ ডিগ্রি, ডিগ্রি দিয়েছে মানে ষষ্ঠিক মান দেওয়া আছে, ষষ্ঠিক, তাহলে 65 ডিগ্রি। দ্বিতীয়টা কত দেখো, দ্বিতীয় কোণ π/12, π/12 তোমার বৃত্তীয় মান দেওয়া আছে, তো একটা বৃত্তীয় একটা ষষ্ঠিক, এরকম ভাবে তো তুমি অঙ্ক করতে পারবে না, তাহলে আমরা সবই ষষ্ঠিকে নিয়ে যাচ্ছে মানে ডিগ্রিতে। ডিগ্রিতে কি নিয়ে কি করে নিয়ে যাবে, এটা ডিগ্রি আছে, এটা তো ডিগ্রি নেই, তাহলে পাইটাকে কি করবে, আমরা জানি পায়ের মান 180 ডিগ্রি, সবসময় পায়ের মানে 180, তাহলে পায়ের জায়গায় তুমি 180 বসিয়ে দাও, বাই তো 12 আছে, কাটাকাটি করে নাও, 6 × 3 = 18, 6 × 2 = 12, 2 × 15 = 30, 15 ডিগ্রি, π/12 মানে 15 ডিগ্রি। তাহলে দ্বিতীয় কোণটা যদি 15 ডিগ্রি হয়ে যায়, প্রথমটা যদি 65 হয়, তৃতীয় কোণটা কত হবে? বুঝতে পারছো, তিনটা মিলিয়ে তো 180 হয়, এত 180 থেকে এই দুটোকে বিয়োগ করে দাও, তাহলে পেয়ে যাবে, তাহলে 180 − 60 = 70, 80 100 ডিগ্রি, তাহলে তৃতীয় কোণটার মান 100 ডিগ্রি। ডিগ্রিটা কি বলে, ষষ্ঠিক, তাহলে ষষ্ঠিক মানটা পেয়ে গেলে তুমি 100 ডিগ্রি, আর বৃত্তীয় মানটা বার করে দাও, এত তৃতীয় কোণের ষষ্ঠিক মান 100 ডিগ্রি, ঠিক আছে, আর তৃতীয় কোণের বৃত্তীয় মান 100 ডিগ্রি করার জন্য কি করতে হয়, মনে আছে, বৃত্তীয় মান বার করতে বললে ডিগ্রিকে π/180 দ্বারা গুণ করে দাও, যা হবে বৃত্তীয় মান হয়ে যাবে, তাহলে 0 × 0 = 12, 2 × 5 = 10, 2 × 9 = 18, 5π/9, আর বৃত্তীয় মান বার করলে শেষে রেডিয়ান ওর এককটা দিয়ে দিবে, বাস, তাহলে বৃত্তীয় মান হয়ে গেল π/9 রেডিয়ান। দেখে নাও, চলে আসছে আমার 6-এর প্রশ্ন। কোষে দেখি 20 চলছিল, দুটি কোণের সমষ্টি 135, দুটি কোণের সমষ্টি 135 ডিগ্রি এবং তাদের অন্তর π/12, তাদের অন্তর π/12 হলে কোণ দুটির ষষ্ঠি আর বৃত্তীয় মান কত? তো দুটো কোণ বলেছে, দুটো কোণ কোনো তো মান দেয় না, সমষ্টি মানে তো যোগফল আর অন্তর মানে বিয়োগফল, একটা দেখো ডিগ্রি দেওয়া আছে মানে ষষ্ঠীকে দেওয়া আছে, আর একটা পাই আছে তার মানে বৃত্তীয় মান দেওয়া আছে, তো এক করে নেবো আমরা, সেটা পরে আসছি, আগে দুটো কোণ বলেছে মান বার করতে, দুটো কোণকে তুমি কিছুটা ধরে নাও, আগে xy ধরে নিচ্ছি, তাহলে প্রথম কাজ করি, ধরি দুটি কোণ যথাক্রমে এক্স ও ওয়াই, এক্স আর ওয়াই ধরে নাও, এক্সটা বড় ওয়াইটা ছোট, আগে বড় থেকে পরে ছোট, সমষ্টি 135, তার মানে তুমি কি লিখবে, সমষ্টি যদি বলে তার
তার মানে হতে হবে x প্লাস y সমান 135 ডিগ্রি হয়ে গেল এটা এটাকে এক নম্বর দিয়ে রেখে দাও তাদের অন্তর বলেছে অন্তর মানে বিয়োগফল এতই x মাইনাস y সমান কত বলেছে পাই বাই 12 পাই বাই 12 কাটাকাটি করে নাও পাই মানে কত লিখবে 180 ডিগ্রি সব সময় পাই মানে 180 হয় 12 দ্বারা কাটাকাটি করো 6 3 18 6 2 12 2 15 30 15 ডিগ্রি এতএব x মাইনাস y সমান কত বের হলো 15 ডিগ্রি তাহলে রেডিয়ান ছিল বৃত্তীয়মান তুমি ষষ্ঠী করে নিলে ডিগ্রি করে নিলে দুটো ডিগ্রি হয়ে গেছে এইবারে দুটোর মান বার করতে বলেছে ভেরি ইজি এক নম্বর দু নম্বর ইকুয়েশন সলভ করে দাও অপরাণ বা যে কোনো তো আমরা একটু শর্টকাট মেথড ধরে নিচ্ছি এক আর দুই যোগ করে নিচ্ছি তাহলে কি পাচ্ছি এটা প্লাস এটা এটা প্লাস এটা এক্স প্লাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই আর এদিকে 135 প্লাস 15 তুমি চাইলে এটা অপরাণ বজ্র গুণন যে কোনো পদ্ধতিতে করতে পারো আমি একটু শর্টকাট মেথড ইউজ করছি এক আর দুই যোগ করে নিচ্ছি তাহলে এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই যোগ করে দিলাম এটা যোগ করে দিলাম তাতে কি হলো প্লাস মাইনাস কেটে গেল পড়ে রইলো একটা ওয়াই এক্স দুটা টু এক্স আর 35 40 50 150 এত হবে এক্স সমান 150 বাই 2 এক্স হলো 75 ডিগ্রি আর এবারে এক নম্বরের মানটা বসিয়ে দিচ্ছি এক নং সমীকরণটা এক্স প্লাস ওয়ান সমান 135 এখানে এক্স এর মান 75 বসিয়ে দাও পঁচাত্তর এক্স সমান 75 হয়ে গেল এবারে মানটা বসিয়ে ট্রান্সফার করলো এতে ওয়াই সমান 135 মাইনাস হয়ে গেল 75 শূন্য 60 ডিগ্রি তাহলে দেখো এক্স এর মান 75 ডিগ্রি ওয়াই এর মান 60 ডিগ্রি হলো এইবারে তোমাকে আর কি করতে হবে এই দুটো কি বেরোলো ডিগ্রি বেরোলো মানে কি বেরোলো ষষ্ঠী তার সঙ্গে বৃত্তীয় বলেছে দেখে নাও এবার আমরা বৃত্তীয় করে নেব বৃত্তীয়টা তো বুঝতে পারছো কেমন করতে হবে মুছে নিচ্ছ উপরটা অতএব প্রথম কোণটির ষষ্ঠীর মান এক্সটা কত বেরিয়েছে 75 ডিগ্রি আর প্রথম কোণটির বৃত্তীয়মান বৃত্তীয়মান তো বুঝে গেছো তোমরা ডিগ্রিকে রেডিয়ান করো তো পাই বাই 180 গুণ করলেই বৃত্তীয়মান বেরিয়ে যায় 5 15 75 5 3 15 5 6 30 3 5 15 3 12 36 5 পাই বাই 12 রেডিয়ান প্রথম কোণের ষষ্ঠী মান হয়ে গেল বৃত্তীয় মান হয়ে গেল একই রকম ভাবে দ্বিতীয়টারও বার করে দাও দ্বিতীয় কোণের ষষ্ঠী কাকে দ্বিতীয় কোণের ষষ্ঠী মান 60 দ্বিতীয় কোণের বৃত্তীয় মান বার করছি পাই বাই 180 গুণ করে দিই বাস চেক করে নাও এটা আমাদের উত্তর হয়ে গেল আশা করি ভালো লাগছে অঙ্কগুলো সহজ অঙ্ক শুরু করছি আমরা সাতের প্রশ্ন সাতের প্রশ্ন দেখো একটি ত্রিভুজের কোণ তিনটির অনুপাত 2:3:4 হলে ত্রিভুজটির বৃহত্তম কোণটির বৃত্তীয় মান কত আচ্ছা বৃহত্তম কোণটা বার করতে বলেছে কত বড় কোণটা কত বৃত্তীয় মানে বার করতে বলেছে মানে রেডিয়ানে বার করতে বলেছে বড় কোণটা তাহলে যদি ত্রিভুজের তিনটা কোণের অনুপাত দিয়ে দেয় এবং তোমাকে তিনটা কোণের মান বার করতে বলে তো তুমি কি করবে
পাটিগণিতের স্বাভাবিক নিয়ম মনে করো, অনুপাতের অঙ্কগুলো কি করতে, অনুপাত দেওয়া থাকতো, মোট যদি তুমি জানো তাহলে আনুপাতিক সমষ্টি করে ভাগ করে দিতে হবে মোট দিয়ে, তাহলে তুমি পেয়ে যাও। এখানেও তাই করো, ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি কত পড়ে 180 ডিগ্রি, অনুপাত তো দেওয়া আছে, তাহলে অনুপাতকে আনুপাতিক সমষ্টি করো, 180 দিয়ে ভাগ করে বড় কোণটার মান বার করে নাও। বড় কোণটা হবে সে চারটা হবে, চার আছে যে 2 3 4 বার করো, আর তার বৃত্তীয় মান বার করো, ভেরি ইজি। তাহলে আবার শুরু করছি, তিনটি কোণের অনুপাত নিলাম আগে, ত্রিভুজের তিনটি কোণের অনুপাত এইটা, ত্রিভুজের তিনটি কোণ অনুপাত 2:3:4, আনুপাতিক সমষ্টি করে দাও। আর ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি কত হয়, 180 ডিগ্রি হয়, ওটা আমরা জানি। তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়। এত শুধু বলেছে ত্রিভুজের বৃহত্তম কোণটা, বৃহত্তম কোণ কোনটা বলে, চারটা বলে, 2 3 4 আমাদের চারই বড় হয়, তাহলে বৃহত্তম কোণটা শুধু বার করো। এত বৃহত্তম কোণটির এটা কি বেরোবে, ডিগ্রিতে বেরোবে, ষষ্ঠী লিখো, ষষ্ঠীর মান বড়টা 4, নিচে আনুপাতিক সমষ্টি হয়, আর গুণিতে 180 ডিগ্রি, 9 2 18, 4 20 80, ষষ্ঠীর মান 80 ডিগ্রি হয়ে গেল, আর বৃত্তীয় মান বলেছে, তাহলে বৃহত্তম কোণটির বৃত্তীয় মান যেটা বেরিয়েছে ডিগ্রিতে তাকে পাই বাই 180 দ্বারা গুণ করে দাও, কাজ শেষ, গৌলা গৌলা গেল, 2 4 8, 2 9 18, 4π/9 রেডিয়ান, ব্যাস এটাই উত্তর হয়ে গেল। আসছে আমরা 8-এর প্রশ্নে। 8-এর প্রশ্ন বলছে একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য, একটা বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 28 সেমি, ওই বৃত্তে 5.5 সেমি দৈর্ঘ্যের বৃত্তচাপ দ্বারা ধৃত কেন্দ্রীয় কোণটির বৃত্তীয় মান কত। একটি ছবির মাধ্যমে আগে বুঝে নেওয়া যাক, একটা বৃত্ত মনে করো, এই বৃত্ত, এই হলো মনে করো কেন্দ্র, বৃত্তের ব্যাসার্ধ 28 সেমি, তাহলে বৃত্তের ব্যাসার্ধ এইটা 28 সেমি, বৃত্তের ব্যাসার্ধ, ওই বৃত্তে 5.5 সেমি দৈর্ঘ্যের বৃত্তচাপ, একটা বৃত্তচাপ নাও যেটা হচ্ছে 5.5 সেমি, বৃত্তচাপ কাকে বলে, এইখান থেকে এতটা, এইখান থেকে এতটা, এইখান থেকে এতটা, যে কোনো একটা, এটা হলো বৃত্তচাপ, তাহলে 5.5 সেমি মনে করো এইখান থেকে এতটা, এইটা 5.5 সেমি মনে করো বটা বৃত্তচাপটা, তাহলে ওই বৃত্তে 5.5 সেমি বৃত্তচাপ দ্বারা ধৃত কেন্দ্রীয় কোণ, 5.5 দ্বারা ধৃত কেন্দ্রীয় কোণ, কেন্দ্রীয় কোণ মানে এইটা কেন্দ্র, তাহলে এইখান থেকে এইটা আর এইখান থেকে এইটা, এই যে কোণটা, যে থিটাটা পাচ্ছ, এটা হচ্ছে কেন্দ্রীয় কোণ। তাহলে আবার দেখে নাও, ব্যাসার্ধ 28, এটা তাহলে 28, আর বৃত্তচাপটা হচ্ছে 5.5, এই 5.5 বৃত্তচাপ দ্বারা যে কেন্দ্রীয় কোণটা ধরেছে তার বৃত্তীয় মান কত, এই কোণটার বৃত্তীয় মান বার করতে বলেছে। শুরু করা যাক অঙ্ক, তাহলে এইটা মান আমাদের কত হবে, তোমাকে মান দুটো দিয়েছে, ব্যাসার্ধ আর বৃত্তচাপ, তাহলে শুরুটা কিভাবে করবে, যে বৃত্তের ব্যাসার্ধ আর বলে দিয়েছে 28 সেমি, ঠিক আছে, আচ্ছা বৃত্তচাপ, ব্যাসার্ধকে আর দ্বারা প্রকাশ করা হয়, বৃত্তচাপকে এইচ দ্বারা প্রকাশ করা হয়, বৃত্তচাপ বলে দিয়েছে
5.5 সেমি আর এই যে কেন্দ্রীয় কোণটা তুমি তৈরি করবে কিছুটা ধরে নাও থিটা বেটা থিটা কেন্দ্রীয় কোণটি ধরে নাও থিটা এই যে কেন্দ্রীয় কোণটা সেটা ধরে নাও থিটা থিটার ব্যবহার তোমরা আগে পেয়েছো কি না যে কোনো কোণ 30 ডিগ্রি 40 ডিগ্রি 50 ডিগ্রি 60 ডিগ্রি যেটার মান তুমি জানো না তখন তাকে তুমি থিটা ইউজ করবে থিটা ধরবে তাহলে কেন্দ্রীয় কোণটি ধরলাম থিটা তাহলে তিনটা জিনিস তুমি পেয়ে গেছো এটাও এটাও এবং এটাও তাহলে কেন্দ্রীয় কোণ বার করার ফর্মুলা হচ্ছে অতএব কেন্দ্রীয় কোণ থিটা বার করার ফর্মুলা হচ্ছে s বাই r রেডিয়ান বাস ছোট ফর্মুলা এই হলো ফর্মুলা কেন্দ্রীয় কোণ মান বার করো এবারে মান বসাও s এটা 5.5 আর r 28 এরপর দশমিক তুললাম নিচে শূন্য হলো 11 5 11 55 5 5 25 5 6 30 11 বাই 56 রেডিয়ান মান বের হলো তাহলে কেন্দ্রীয় কোণটা 11 বাই 56 রেডিয়ান তুমি চাইলে এটা উত্তর রাখতে পারো আর নাহলে আরো একটা অ্যাকুরেট করে দাও আমরা 11 বাই 56 রেডিয়ান যেহেতু বেরিয়েছে তাকে তুমি পাই বাই 22 এর 7 দ্বারা ভাগ করে দাও তাহলে আরেকটু অ্যাকুরেট বেরিয়ে যাবে আমাদের 11 পাই আর নিচে 56 আর ইনটু 22 এর 7 টা উল্টে 7 উপরে নিচে 22 কাড়াকাড়ি করে নাও 7 8 56 11 দুগুণে 22 পাই বাই আর দুগুণে 16 পাই বাই 16 তাহলে আমাদের পাই বাই 16 এটা আমাদের উত্তর বের হলো দেখে নাও যেহেতু এক রেডিয়ান এখানে একটা বলে নিই যেহেতু মনে করো এক রেডিয়ান সমান 180 বাই পাই ডিগ্রি হয় এটা পরে তোমাদের আরো আমি আলোচনা করব এটা বিষয়ে এটা অন্য ধরনের প্রশ্ন আছে আরো তাহলে সেক্ষেত্রে যদি আমরা এক রেডিয়ানকে ডিগ্রিতে বার প্রকাশ করি তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে 180 কে তুমি পাই করে দাও পাই মানে তো 180 আর 22 এর 7 তুমি এটাকে ভেঙে নাও পাই এর মান 22 এর 7 এত ডিগ্রি যার জন্য আমরা যখন আমরা বৃত্তীয় মান করে নিচ্ছি বৃত্তীয় মান রেডিয়াস থেকে যখন আমরা এখানে এখানে পৌঁছাচ্ছি ডিগ্রি আছে দেখো রেডিয়ান আছে তখন আমরা পাই বাই 22 এর সাথে আমরা এটাকে গুণ করে নিচ্ছি পাই রেখে দিলাম পাইকে ভাঙা দরকার নেই কারণ আমরা রেডিয়ানে প্রকাশ করে নিচ্ছি আর 22 এর সাথে 7টা উল্টে উপরে উঠে গেল 22 নিচে নেমে গেল কারাকাটি চলে গেল যা হলো উত্তর এসে গেলো